লাশ না পেয়ে আগুন নিয়ে খেলছে সিপিআইএম, এমনটাই তীব্র প্রতিক্রিয়া করলেন বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার। জানা গেছে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ জেলা বিলোনিয়া মণ্ডলের অধীনে 34 নং বুথ এলাকা নির্বাচনী বুথ অফিস উদ্বোধনের আগেই মঙ্গলবার গভীর রাতে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে রাতের বেলায় ছুটে যায় এলাকার বিজেপি কার্যকর্তারা, খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। খতিয়ে দেখার জন্য বুধবার সকালে ছুটে যান বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, নির্বাচনী জেলা প্রভারী শিলাদিত্য দেব, প্রদেশ তপশিলী জাতি মোর্চা সহ সভাপতি মানিক দাস সহ আরো অনেকেই। উল্লেখ্য, সিপিআইএম আমলে একই জায়গায় বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছিল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে বিজেপি আমলেও রাতের আধারে একই কায়দায় বিজেপি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয় মঙ্গলবার রাতে। এই সন্ত্রাসের পেছনে বাম কংগ্রেস জোটের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন বিজেপি নেতারা। সিপিআইএম কংগ্রেসের মিতালের খবর রাজ্যব্যাপী চাউর হতে নিজেদের অস্তিত্ব রক্ষার সংকটে পড়েছে বিরোধী দল সিপিআইএম। এমত অবস্থায় বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করার পথ বেছে নিয়ে অগ্নিসংযোগ করছে বিজেপির বিভিন্ন বুথ কার্যালয়গুলিতে, কিন্তু নিজেদের আগুনে নিজেরাই পুড়ে ছাই হয়ে রাজ্য থেকে বিদায় নেবে বুঝতে পেরে জনগণকে আতঙ্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিআইএম, এমনটাই মন্তব্য করলেন মণ্ডল সভাপতি সহ উপস্থিত বিজেপি নেতারা। আজকে হঠাৎ সকালবেলায় আমাদের এখানে কার্যকর্তারাই আমাকে ফেলুন করলো যে আমাদের পার্টিভিশে গতকাল রাত্রি 12টার সময় সিপিএমের হানমাদেরা, যারা গত 18 সাল নির্বাচন আগে একই জায়গায় আমাদের অফিস পুড়ে দিয়েছিল, আর এই নির্বাচনের আগেও তারা সেম কায়দা আমাদের অফিসটা পুড়ে দেওয়া হয়েছে, এবং তারা এই আগুনে তারা জ্বলেছে গত নির্বাচনে, এবার পুরো ছায় হয়ে যাবে। মানুষকে ভয় ভীতি দেখিয়ে সিপিএম আর ভোট পাবে না, তারা বুঝে গেছে। তাই সন্ত্রাস ভয় এইসব করার জন্য তারা এই সমস্ত কায়দায় আমাদের পার্টিভিস বিগত দিনে হাজার হাজার পার্টিভিস পুরানো হয়েছে সিপিএমের জন্য, আজকেও সেম কায়দায় চলছে। আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং সমস্ত বিলোনিয়াবাসীকে সিপিএমের এই সন্ত্রাসকে যাতে তারা আমূল না দেয়, তারা যেন ভয় মুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে অংশগ্রহণ করে, বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, তার জন্য আমরা আবেদন রাখছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।